দেখি বই আপনাকে আপন নয়নে, দেখি বই আপনাকে আপন নয়নে, ইয়া রাসূল আল্লাহ বাল্লা, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, নবীর জবাব যদি দিতে পারে, আল্লাহর বান্দা যদি নবীর জবাব দিতে পারে, ফেরেশতারা কি করবে জানেন? হাদিস শরীফে আসছে, নাম নাম কানাও মাতিল উরুস, ঘুমাও ঘুমাও, এবারে ঠাকুর দিয়া বলবে, ঘুমাও ঘুমাও শান্তির ঘুম ঘুমাও, নতুন জামাই বউ স্বামী স্ত্রী যেইভাবে ঘুমাই রে, ওই যে বিয়ার রাত্রে আগের রাত্রে জামাই ঘুমাইতে পারে না, ঘুম ধরে না, বউয়েরও ঘুমে ধরে না, স্বামী স্ত্রী ঘুম হয় না, এই দুই রাত তিন রাত জাগ্রত থাকিয়া এমন একটা ঘুম দে, এমন একটা ঘুম দে শান্তির ঘুম, নাম নাম কানাও মাতিল উরুস, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা নতুন স্বামী স্ত্রীর মতন দুলহা দুলহির মতন ঘুমাও, আল খবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, হাদিস শরীফে আসছে নবী কয় ওই ব্যক্তির জন্য তার কবরটা হলো জান্নাতের বাগান, কবরটাই কি জান্নাতের বাগান, আর যদি নবীর জবাব দিতে পারলো না, আল্লাহর জবাবও দিল নবীর জবাব দিল সব বরবাদ, তাইলে কেন আমার কাদা হবে? দুইটা প্রশ্নের উত্তর, আমি তো আল্লাহরে মানতাম, ধর্ম মানতাম, আল্লাহরে মানি, নবী ঠিক, আল্লাহ ঠিক, নবী ঠিক, ধর্ম ঠিক, নবী ঠিক, মসজিদ ঠিক, নবী ঠিক, নামাজ ঠিক, নবী ঠিক, সব ঠিক, নবী নাই নামাজ নাই রোজা নাই, নবী নাই তসবিহ নাই, নবী নাই স্বয়ং আল্লাহ বলেন আমি আল্লাহ নাই, যারা বলেন না সুবহানাল্লাহ, তাইলে মিমের সাথে যে প্রেম করে সে কামিয়াবি হইয়া যায়, ওই যে মুসা নবীর উম্মত নাদের মধ্যে সুমা দিছিল, ঠিক না বেটি? আমার ইব্রাহিম নবীর মধ্যে সেই নূর নূরে মুহাম্মদী জ্বলল না, সেই নূর ও সিলাই ইব্রাহিম খলিল, তাহার পর নূর পেল তার, তাহার পর নূর পেল তার পুত্র ইসমাঈল, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ, হো লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ, হো লা ইলাহা বলতেছিলাম, ইব্রাহিম নবী ঘর বানাইছে, ঠিক না, বাইতুল্লাহ বানাইছে ইসমাঈল নবীর নিয়া, ওই পাথরটার মধ্যে পায়ের নকশা লাগলো, ইসমাঈল নবী সেদিন দাঁড়ায়া ঘর বানায়া আল্লাহর দরবারে দোয়া করছে, এই দোয়াটা কোরআনের মধ্যে আছে, পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির মহব্বতে পড়েন আল্লাহর নামটা, বিসমিল্লাহির রহমানির রব্বানা ওয়াসিফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইব্রাহিম নবী ইসমাঈল নবীর নিয়া দোয়া করেন, দোয়াটা করছেন দাঁড়ায়া দাঁড়ায়া, তাফসিরে লেখে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করছেন আমার নবীর জন্য, আমার নবী বলেন আনা দাওয়াতু ইব্রাহিমা ওয়া বাশারাতু ঈসা, আমি হলাম ইব্রাহিম নবীর সেই দোয়া, ঈসা নবীর শুভ সংবাদ,
আমার শুভ সংবাদ ঈসা নবী দিয়েছেন, আমার জন্যই ইব্রাহিম নবী দোয়া করছেন কি, আল্লাহ ওই নবীকে তুমি আমাদের মাঝে প্রেরণ করো, যেই নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, আমাদেরকে এলেম শিক্ষা দিবেন, আমাদেরকে হেকমত শিক্ষা দিবেন, ওয়ুযাক্কিহিম নাপাককে পাক পবিত্র বানায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কেন দোয়া করলেন এই দোয়াটা? যদি আমি পুরা ধারাবাহিক যাই আরো 2 ঘন্টা লাগবে, আমি যাব না, শেষের দিকে চলে আসি। ইব্রাহিম নবী থেকে সেই নূর ইসমাইলের মধ্যে, ইসমাইল থেকে সেই নূর হযরতে নবীর দাদা আব্দুল মুত্তালিবের মধ্যে। বলেন না মারহাবা। আব্দুল মুত্তালিব কি ইমানদার ছিল না বেঈমান ছিল? সকালে বলেন ইমানদার না বেঈমান? নবীর নূর কোন মুশরিকের কাছে যাইতে পারে? কেউ মুশরিক ছিল না নবীর পূর্বপুরুষ, কেউ না। আব্দুল মুত্তালিবের মধ্যে আমার নবীর নূর আসলো। ওই বাদশা আব্রাহা কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম আল্লাহ কি বলে জানেননি? আমার আল্লাহ বলেন আপনি কি দেখেন নাই আসহাবে ফিলের ঘটনা? আপনি কি দেখেন নাই? আমার নবীর আল্লাহ কয় কি ঘটনা? আব্দুল মুত্তালিবের সময়ের ঘটনা, বাসায় আব্রাহা আছে, কাবা শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য, কাবা শরীফ ধ্বংস করে দিবে। প্রথমে কি করলো? হযরত আব্দুল মুত্তালিবের উট দুম্বা বকরিগুলো নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব গেলেন আব্রাহার নিকট গিয়া বললেন আমার উট দুম্বা গুলি আমারে দিয়া দেন। আব্দুল মুত্তালিব বলেন ঠিক আছে দিয়া দিব, আর কিছু বলবেন না, কয় না। কয় কেন? আপনি কি জানেন না আমি কাবা ধ্বংস করে দেওয়ার জন্য আসছি? কাবার জন্য কি কিছু বলবেন না, কয় না, কয় কেন? রে আব্রাহা, উটের মালিক আমি, এই দুম্বার মালিক আমি, আমার পশুগুলো আমারে দিয়া দাও, কাবার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহর ঘর আমার আল্লাহই হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কাবা কেমনে আমার আল্লাহ হেফাজত করে, কেন আমরা নবী নবী করি? আব্দুল মুত্তালিব বলেন আল্লাহ হেফাজত করবেন। এটা বলে আব্দুল মুত্তালিব যখন চলে আসতে চাচ্ছিলেন, এমন সময়ে আব্রাহা বলল বিরাট বড় একটা, আপনার বিরাট বড় একটা উট আছে, উট ওইটা বড় অহংকারী উট, এটা মানুষ সামনে পাইলে লাথি মেয়েরা পাড়া দিয়া মানুষটাকে মেরে ফেলে। ওরা বলল আব্দুল মুত্তালিবের সামনে একটু উটটা ছাইরা দাও, আব্দুল মুত্তালিব যেন একটু ভয় পায়। উনের বাদনটা যখন ছেড়ে দিল, ওই যে মক্কার কাফেরেরা আব্রাহা ছিল না, বনের পশুরা চিনে আব্দুল মুত্তালিবকে জানে। ধন্য গো মা হালিমা, ও গো নবী আপনাই কোলে লইয়া। বলে না সুবহানাল্লাহ। মা হালিমার জীবন জিন্দিগি ধন্য হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের সামনে যখন ছেড়ে দিল ওই উটনি, সাথে সাথে আব্দুল মুত্তালিবের সামনে গিয়া তার পাগুলো জমিনের মধ্যে গাড়িয়া সে মাটির মধ্যে পড়িয়া তার জবান দানিয়া আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে লাগাইয়া ডাক দিয়া বলেন ওয়াকালা সালাতু ওয়াসসালামু আলা নূরিল লাযি ফি যহরিকা ইয়া আব্দুল মুত্তালিব। হে আব্দুল মুত্তালিব, তোমার মধ্যে আখিরি নবীর নূর, নবীদের নবী নবীর নূর, রাহমাতাল লিল আলামিনের নূর, নূরে মুহাম্মদি আছে। আব্দুল মুত্তালিব রে, ওই নূরকে আমি হাজার হাজার বার সালাম জানাই।
তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, তোমার নূরের আলোতা ত্রিভুবন জ্বালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী, যেদিন করবে সকলে ইয়া নাফসি নাফসি, যেদিন করবে সকলে ইয়া নাফসি নাফসি, সেদিন উম্মতের কান্দারি মদিনাওয়ালা, সেদিন উম্মতের কান্দারি মদিনাওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলি। আব্দুল মুত্তালিবকে এইভাবে যখন সালাম দিল, আব্রাহাম অবাক হয়ে গেল। এবার আব্দুল মুত্তালিব চলে গেলেন কুরাইশের লোকদেরকে নিয়ে, কাবার এক পাশে গিয়া পাহাড়ের একটা কিনারে তারা অপেক্ষা করতেছে কখন আব্রাহা হামলা করবে, কি হয়, এরা ভয়ের মধ্যে রইল। সকলে হাত উড়ায়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও মাবু তোমার ঘর তুমি হেফাজত করো। এমন সময় আব্রাহা তাকাইয়া বাদশাহ হযরত আব্দুল মুত্তালিব দেখেন, ওই আব্দুল মুত্তালিবের কপাল থেকে একটা নূর একটা আলো কাবা শরীফের উপরে গিয়া এমন ভাবে পড়ছে, পুরাটা কাবাকে আচ্ছাদন করে ফেলেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় কুরাইশের লোকেরা, যার যার বাড়িতে তোমরা চলে যাও, ভয়ের আর কোনো কারণ নাই, আর ভয় পাও না, আব্দুল মুত্তালিবের কাবা ঘরের ঘরকে ধ্বংস করতে পারবে না, বাদশাহ আব্রাহা আল্লাহর ঘরকে ধ্বংস করতে পারবে না। তার কারণ হলো আমি জানি আখিরি নবী নবীউল আম্বিয়া রহমাতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ এই ঘরকে হেফাজত করবে, ওই নবীর নূর আমি আব্দুল মুত্তালিবের কফালে। ভাইরা আমার, এবার ওই নূর আসলো হযরত আব্দুল্লাহর মধ্যে, নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়া হেঁটে যায়, গাছ কাত হইয়া পড়ে যায়, পশুরা সালাম দেয়, গাছ থেকে আওয়াজ আসে, পাথর থেকে আওয়াজ আসে, কপাল নুড়ে চকচক করে। দেখবেন কোন কোন মানুষ কালো হইল, তাদের চেহারার মধ্যে একটা নূর আছে, কি বলেন আছে কি নাই। আবার সুন্দর মানুষের চেহারাও নূর আছে, আবার দলা হইলে কিন্তু নূর থাকে না, ফর্সা দলা হইলে নূর মনে করেন না, তাইলে আমেরিকার থেকে ওই 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 ডিরের দলারির আইন না, দাড়ি রাখাইলে মনে হইবে যেন একবার আল্লাহর ফেরেশতা নেমে গেছে, ঠিক না বেটি? এটা কিন্তু সেই নূর না, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে শুনে, যারা তাহাজ্জুদ